আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ইয়াম্মি ফুড ফিউশন। আমি আজকে আপনাদের সাথে বাচ্চাদের পছন্দের কার কেকের রেসিপি শেয়ার করব। কার কেকের মোল্ড ছাড়া শুধুমাত্র রাউন্ড শেপের একটা কেক বেক করে আমি আজকের এই কেকটা তৈরি করেছি। চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই মজাদার কার কেকটা তৈরি করতে হয়। প্রথমেই একটা বাটিতে তিনটা ডিমের কুসুম এবং সাদা অংশ আলাদা করে নিচ্ছি। ডিমগুলো ফ্রিজ থেকে বের করে আমি সরাসরি আলাদা করে নিচ্ছি। আলাদা করে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দিচ্ছি। ডিম যখন রুমের স্বাভাবিক তাপমাত্রায় আসবে তখনই এই ডিম বিট করে নিতে হবে। আপনারা চাইলে কুসুম এবং সাদা অংশ একসাথেও বিট করতে পারেন। রুমের স্বাভাবিক তাপমাত্রায় আসার পর ডিমের এই সাদা অংশে 2/3 কাপ চিনি দিয়ে দিচ্ছি। 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা। আপনাদের কাছে হোয়াইট ভিনেগার না থাকলে আপনারা এখানে 1/2 চা চামচ লেবুর রসও ব্যবহার করতে পারবেন। আপনাদের অনেকেরই ডিম বিট করতে অনেক সময় লাগে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে ডিমটা তাড়াতাড়ি বিট করা যাবে। বাটিটা সবসময় এইভাবে কাত করে ধরে এরপরই বিট করবেন, আর চেষ্টা করবেন একটু গর্তযুক্ত বাটি ব্যবহার করতে। এতে করে ডিমটা খুব তাড়াতাড়ি ফোমে পরিণত হয়। প্রথমে লো স্পিডে বিট করে নেব 2 মিনিট, এরপরে হাই স্পিডে বিট করে নেব 4 মিনিট। ডিমটা যখন এরকম সাদা আর ক্রিমের মতো হয়ে যাবে তখনই বুঝতে পারবেন বিট করা হয়ে গেছে। বিটারের সাহায্যে 8 লিখে নিচ্ছি। লেখাটা যদি সাথে সাথে মুছে না যায় তাহলে বুঝতে পারবেন বিট করে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে ডিমের কুসুম 3টা দিয়ে দিচ্ছি। 3 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রান্না করার সয়াবিন তেল। কয়েক ফোঁটা দিয়ে দিচ্ছি অথেন্টিক ভ্যানিলা এসেন্স। লো স্পিডে 20 সেকেন্ডের মতো বিট করে নিচ্ছি। শুধুমাত্র সব কিছু খুব ভালোভাবে একসাথে মিশে গেলেই হবে। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে, বিটারটাকে অফ করে দিচ্ছি। এখন এর মধ্যে সব শুকনো উপকরণ মিশিয়ে নেব, এই জন্য একটা ছাঁকনি নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2/3 কাপ ময়দা। 1/3 কাপ দিয়ে 2 বার দিলেই কিন্তু 2/3 কাপ হয়ে যাবে। আজকের এই কেকটা তৈরিতে আমি ছোট সাইজের 3টা ডিম ব্যবহার করেছি। আপনারা যদি বড় সাইজের ডিম ব্যবহার করেন সেক্ষেত্রে এখানে 3/4 কাপ ময়দা ব্যবহার করবেন। 1 চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং সোডা। সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি লবণ। এখন এই শুকনো উপকরণ খুব ভালোভাবে একসাথে ছেঁকে নিচ্ছি। ছেঁকে নেওয়া হয়ে গেছে, এই অবশিষ্ট অংশটা ফেলে দিতে হবে। এখন একটা স্পেচুলার সাহায্যে আলতোভাবে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে, আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কেকের ব্যাটারটা ঠিক কীরকম হয়েছে। এখন এই কেকের ব্যাটার একটা কেক মোল্ডে নিয়ে নিচ্ছি। আমি এখানে 9 ইঞ্চি সাইজের রাউন্ড শেপের একটা কেক মোল্ড নিয়েছি। মোল্ডটাতে তেল ব্রাশ করে বেকিং পেপার বিছিয়ে দিয়েছি। এখন এর মধ্যে কেকের সম্পূর্ণ ব্যাটার দিয়ে দিচ্ছি। হালকা ট্যাপ করে নিয়ে বেক করে নিচ্ছি। কেক তৈরি করে কখনই দেরি করবেন না, কেকটাকে সাথে সাথেই বেক করে নেবেন। চুলায় একটা হাঁড়ি 10 মিনিটের জন্য হাই হিটে প্রিহিট করে নিয়েছি। এখন ঢাকনাটা তুলে এর মধ্যে কেকের মোল্ডটা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা একেবারে লো করে দিয়ে বেক করে নিচ্ছি 50 মিনিট। চুলার আঁচটা কিন্তু একেবারে পুরোপুরি লো করে দেওয়া যাবে না, সেক্ষেত্রে কেকটা হতে কিন্তু অনেক সময় লাগবে। 50 মিনিট হয়ে গেছে, চুলাটা অফ করে দিয়ে ঢাকনাটা তুলে নিচ্ছি। একটা কেক টেস্টারের সাহায্যে চেক করে নিচ্ছি কেকটা হয়েছে কিনা। একদম ক্লিন এসেছে, তার মানে কেকটা ভালোভাবেই হয়ে গেছে। এখন প্লাস্টিক র্যাপে মুড়িয়ে কেকটা একদম পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। কেকটা একদম পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, উপর থেকে প্লাস্টিক র্যাপটা সরিয়ে নিচ্ছি। আমি এখন আপনাদেরকে মেপে দেখিয়ে দিচ্ছি কেকটা কতটুকু হয়েছে। কিচেন স্কেলের উপরে একটা কেক বোর্ড নিয়েছি, বোর্ডের ওজনটা আমি প্রথমেই মাইনাস করে নিয়েছি। এখন এর মধ্যে কেকটা দিয়ে দিচ্ছি। কেকের উপর থেকে বেকিং পেপারটা সরিয়ে নিচ্ছি। কেকটার ওজন হয়েছে 366 গ্রাম। এই কেকটা ডেকোরেশনের পর কেকটা কিন্তু খুব একটা বাড়বে না, কারণ এখান থেকে অনেকটা অংশই আমরা কেটে ফেলে দেব। আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কেকটা কতটা সফট এবং কতটা স্পঞ্জ হয়েছে। এখন একটা ব্রেড নাইফের সাহায্যে কেকের 2টা পাশ কেটে নিচ্ছি। সাইড থেকে নেওয়া একটা ভাগ বেশি বড় হয়ে গেছে, এখন এই ভাগটাকে কেটে ছোট করে নিতে হবে। ছোট করে নিয়েছি, দেখতেই পারছেন এখন কিন্তু একদম সমান হয়ে গেছে। এখন কেকের সাইডের বাড়তি অংশটুকু কেটে নিচ্ছি। আপনারা চাইলে কেটে নেওয়া এই অংশগুলো দিয়ে অন্য যে কোনো ডেজার্ট তৈরি করে নিতে পারেন। সুন্দর একটা গাড়ির শেপ দেওয়ার জন্য পেছনের এবং সামনের কিছুটা অংশ কেটে নিচ্ছি। যতটা সম্ভব স্মুথ করে একটা গাড়ির শেপ দিতে চেষ্টা করবেন, এতে করে কেকটা ডেকোরেশনের পর দেখতে অনেক সুন্দর লাগবে। বাড়তি এই কাটা অংশটুকু দিয়ে আপনার কেক পপস বা কেক ইনে গ্লাস তৈরি করে নিতে পারেন। এখন এই কেকের সবগুলো পার্ট 3টা ভাগে ভাগ করে নিচ্ছি। আপনারা চাইলে 2 ভাগে বা 4 ভাগেও ভাগ করে নিতে পারেন। শুধু এতটুকু খেয়াল রাখবেন কোন পার্টটা উপরে ছিল, কার কেকের ক্ষেত্রে এই ব্যাপারটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। ডেকোরেশনের আগে কেকের নিচে কিছু কাগজ দিয়ে নিয়েছি, এতে করে কেক বোর্ডটা একদম ক্লিন থাকবে।
तीन टेबिल चामच चीनी और क्वार्टर कप पानी एकसाथे मिसिए आमि एकटा सुगार सिरप तैरि करे निएछि। एखन एई केकेर उपरे सुगार सिरप दिए दिच्छि। सुगार सिरप दिए देवा हये गेले एर उपरे दिए दिच्छि हुइपड क्रीम। आजकेर एई केकटा डेकोरेशन करार जन्य आमि ओपाई बाटार हुइपड क्रीम व्यवहार करछि। एकटा पार्टे खूब भालोभाबे क्रीम दिए देवा हये गेले एर उपरे केकेर आरेकटा लेयार दिए दिच्छि। एकई रकम भावे सुगार सिरप और हुइपड क्रीम दिए दिच्छि। केक डेकोरेशन करार क्षेत्रे कखनो गरम जायगाय गिये केक डेकोरेशन करबेन ना, एते करे क्रीमटा खूब ताड़ाताड़ि गले जाय। क्रीम दिए एकबार डेकोरेशन करा हये गेले सेई डिजाइनटा किन्तु परे आर नष्ट हय ना। गाड़ीर ओपरेर पार्टेर जन्य आमि जेई केक केटे रेखेछि सेई केकेर एकसाथे दुइटा पार्ट दिए आमि एर उपरे सुगार सिरप और हुइपड क्रीम दिए दिच्छि। एते करे केकटा डेकोरेशन करा सहज हबे। এখন এই কেকের উপর এবং চারপাশ অল্প পরিমাণে ক্রিম দিয়ে খুব ভালোভাবে কভার করে নিচ্ছি। খুব বেশি ক্রিম দিয়ে কভার করার দরকার নেই, কারণ এই সম্পূর্ণ কেকটার উপরেই আমরা ডেকোরেশন করব। এখন একটা কুকি কাটারের সাহায্যে কেকের চারটা চাকা এঁকে নিচ্ছি। চাকা এঁকে নাও হয়ে গেলে কেকের উপরে কি ডেকোরেশন করব তা একটা কেক টেস্টারের সাহায্যে দাগ কেটে নিচ্ছি। এতে করে কেকটা ডেকোরেশন করতে অনেক সুবিধা হবে। ছোট সাইজের একটা স্টার নজলের সাহায্যে কেকের উপরে ডেকোরেশন করে নিচ্ছি। কিছুটা ক্রিমে আমি লাল রঙের ফুড কালার মিশিয়ে নিয়েছি। এখন ছোট সাইজের স্টার নজল দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। আমি এখানে রেডম্যানের স্ট্রবেরি রেড এবং রেইনার্সের রেড কালার একসাথে মিক্স করে এই লাল কালারটা তৈরি করে নিয়েছি। আপনারা আপনাদের বাচ্চাদের পছন্দের কালার অনুযায়ী কেকটাকে ডেকোরেশন করে নেবেন। কিছুটা ক্রিমে আমি চকলেট ব্রাউন কালার এবং কোকো পাউডার মিক্স করে নিয়েছি। এখন একটা পাইপিং ব্যাগের সাহায্যে কেকের চারপাশে দাগ কেটে নিচ্ছি। এই চকলেট কালারের ক্রিম দিয়ে আমি গাড়ির চাকা এঁকে নিচ্ছি। এখন এই কেকের উপরে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো কিছু লিখে নিতে পারেন। আমি এই কেকটা যে বাবুর জন্মদিনে তৈরি করছি সেই বাবুটার 3 বছর বয়স হয়েছে, এই জন্য আমি কেকের উপরে 3 লিখে নিচ্ছি। কিছুটা ক্রিমে আমি সবুজ রঙের ফুড কালার মিশিয়ে নিয়েছি। এখন পাইপিং ব্যাগের সাহায্যে গাড়ির নিচে ঘাসের মতো দিয়ে নিচ্ছি। আমি এখন আপনাদেরকে মেপে দেখিয়ে দিচ্ছি কেকটা কতটুকু হয়েছে। বোর্ডটা সহ কেকটার ওজন হয়েছে 643 গ্রাম। বোর্ডের ওজন বাদ দিলে কেকটার ওজন হবে 600 গ্রাম। কেকটা 1.5 পাউন্ডের চাইতে অনেকটা কম রয়েছে। আমি কিন্তু আপনাদের প্রথমেই বলেছি এই কেকটার কিন্তু খুব বেশি ওজন হয় না। আজকের এই কেকটা আমি এক বাবুর জন্মদিনে গিফট করেছি, এই জন্য আপনাদেরকে কেটে দেখাতে পারলাম না। আমার আজকের এই কার কেকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু সবসময় আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি। আর ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।